পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বানপুরে দামোদর নদীতে গতকাল দুটি পৃথক ঘটনায় স্নান করতে গিয়ে তিন পড়ুয়া জলে ডুবে যায়। গতকাল থেকে হীরাপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্ধারকারীরা উদ্ধারের চেষ্টা করে চলেছেন। এখনও পর্যন্ত তাদের উদ্ধারের কাজ চলছে। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজিত ঐশী। क्या हुआ था घटना, क्या हुआ था? घटना हुआ था कि वो लोग 4 बजे घर से निकला है, नमाज वमाज पढ़ के खाना वाना खा के निकला। यहाँ पे किसी को मालूम नहीं चला तो यहाँ पे आके नहाने लगा तो नहा के किनारे सेट बैठ गया। बैठने के बाद वहाँ पर डायनामेंट टाइप का ब्लास्ट हुआ, तो ब्लास्ट होने के बाद लड़का लोग सब देखने चला गया तो उसमें से लोग एक दो छोटे छोटे जो लड़का था डुबकी लगाया, एक छोटा बच्चा बाहर में बैठा हुआ था। बैठने के बाद वो देखा कि डूब रहा तो वो तान के कैसे करके जितना ताकत था वो निकाला। फिर दूसरा आवाज़ दिया कि भैया मेरा भाई डूब गया। कोई ऐसा नहीं था, तो दो आदमी था, तो फिर पुलिस को खबर किया। पुलिस आया, थोड़ा बहुत खोजखाज किया, फिर उसके बाद बोला कि 4 बजे सुबह में मिल जाएगा बोर्डिंग। 4 बजे से सुबह बैठे हुए कंटिन्यू, यहाँ पे कुछ ऐसा बात नहीं है, कुछ नहीं मिला। तो कहाँ का रहने वाले थे? वो रहने वाले बाजार के पास। क्या नाम है? कितना एज होगा? 17 साल, क्लास 9 में। अभी पुलिस से क्या ये मिला? पुलिस से सर कुछ ऐसा नहीं, पुलिस एक पुलिस है वो आया हुआ है बस, और कुछ ऐसा पुलिस से कोई ऐसा नहीं है। रात में कल बड़ा वो SI सर भी आए थे, मगर अभी नया पुलिस भी जो है कर रहा है अपना जब से। आपका नाम बोलिए। मेरा नाम मोहम्मद अंडर। अच्छा, এখানে কালকে একটা ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়নি, কি বলবেন? যেটা হয়েছে খুবই মর্মান্তিক ঘটনা এবং দুঃখজনক ঘটনা, তার ফ্যামিলিকে আমরা সমবেদনা জানানো ছাড়া কিছু তো কিছু করার নেই। এখন আমরা আপাতত আমাদের এখানে পুলিশ কার রাত থেকে যব থেকে শুনেছেন আমাদের হীরাপুর PS, তবে থেকে আমাদের হীরাপুর PS-এর ভারপ্রাপ্ত অফিসার আমাদের প্রসেনজিৎ রায় এসে পরে তখন থেকেই সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপর আমাদের সিভিল ডিফেন্সের সে টিম আছে, রাত্রিবেলায় একবার দেখেছিল, রাত্রিবেলায় সম্ভব হয়নি, সকাল থেকে আবার ভোরবেলা থেকেই তারা আবার উদ্ধার কাজ চালু করে। তাই এখন অবধি কোনোরকমভাবে দেহ পাওয়া যাচ্ছে না, তারা চেষ্টা করছে, ডুবুরি এসছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে দেহটা উদ্ধার করেছে। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরের সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলিক্লিনিক, এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।